হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি একটা খুব একটা ক্রুশিয়াল ডিসিশন নিলাম আমার চ্যানেলের নেমটা চেঞ্জ করার। সো আমি আমার চ্যানেলের নেম ক্রিয়েট জু থেকে রাহুলস জেড RAHULZ ব্লগস রাখলাম। তোমরা নিচে কমেন্টস করে জানিও যে তোমরা ইউটিউবে রাহুলস ব্লগ বলে সার্চ করলে আমার চ্যানেলের লিঙ্কটা প্রথমে পাচ্ছ কি না। তোমরা যদি না পাও আমাকে কমেন্টস করে জানাও জলদি। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, ওখানে আমাকে DM করতে পারো। আমার ইনস্টা আইডিটা হচ্ছে রাহুল রয় কোল KOL 28। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা ওখানে গিয়ে আমাকে কমেন্ট করে জানাও যে আমার চ্যানেলের নেমটা কি চেঞ্জ হয়েছে নাকি দেখাচ্ছে কি না। আর তোমরা রাহুলস ব্লগ বলে সার্চ করে দেখো কি মানে চ্যানেলটা কি ভিজিবল আর কি না। আমি জাস্ট রাইট নাও চ্যানেলের নেমটা চেঞ্জ করলাম। সো তোমরা একটু জানিয়ে আমাকে বলো। ব্লগ সামনে আসবে আরও ভালো ভালো, খুব একটা এক্সাইটিং ব্লগ আসতে চলছে, ওটার প্ল্যানিং চলছে, আমি করছি। আর কিছু ভালো আমি এখনও ক্লু দেবো না কিছু, আর একটু কিছুদিন যাক আমি বলবো। খুব একটা ভালো মশলাদার ব্লগ সামনে আসছে। তোমরা হোপফুলি দেখে খুব ভালো লাগবে তোমাদের। দেখি ট্রাই করি কতদূর আগাতে পারি। তো আমি ওখান থেকে ভাবলাম যে রাহুলস ব্লগ দিলে কেমন হয়, আমি লিখলাম নতুন চ্যানেলের নাম, তোমরা দেখতে পারো। এই যে এটা আমার চ্যানেল, এটা আমি চেঞ্জ করবো দুদিন পর, রাহুলস ব্লগ। এটা এখন আমার নিউ চ্যানেলের লোগো মানে নাম। তো এটা তোমরা একটু দেখো, সার্চ করে দেখো যে রাহুলস ব্লগ টাইপ করলে কি দেখাচ্ছে, যেটা দেখাবে আমি একটু কাইন্ডলি জানিও। সো এখন আমার দেখছিলাম যে আমার চ্যানেলের নামটা লিখলে এখনও দেখাচ্ছে না ইউটিউব। আমার মনে হচ্ছে হোপফুলি আরও দু তিনটে ভিডিওস ছাড়ার পর হয়তো আসবে ওটা, আমি দেখি। যদি হয় তো খুব ভালো, নাহলে আমি আর চেঞ্জ করবো না, এটাই থাকবে। আর তোমরা যদি সার্চ করতে চাও এখন আমাকে মানে এখন রিসেন্ট যদি সার্চ করো এখনও ক্রিয়েট জু পাবে। ক্রিয়েট জু টিপলে এখনও আমার চ্যানেলটা দেখাচ্ছে, আর রাহুলস ব্লগ যেটা আমি দিলাম এখন ওটা এখনও কনফার্ম হয়নি। হোপফুলি দু তিনটে ভিডিও ছাড়ার পর হয়তো হয়ে যাবে। সো আমি নামটা চেঞ্জ করে ফেললাম। তোমরা বলো কেমন না লাগলো নামটা, আর তোমরা সাপোর্ট করো। থ্যাংক ইউ। তো আজকে এখন আমি কাজটা শেষ করে নিজের একটা কাজ করছিলাম, গ্রাফিক্সের কিছু কাজ করছিলাম। এখন একটা এতে ফাংশনে যাবো, খুব শখ আছে যাচ্ছে। এখন ওখানে শান আসবে, তোমরা জানো সিঙ্গারটাকে শান, ও আসবে লিচুবাগান। লোকেশনটা হচ্ছে লিচুবাগান আর দমদম ক্যান্টনমেন্টের ওখানে লিচুবাগান, ওখানে যাচ্ছি এখন। ওর একটা প্রোগ্রাম আছে ওটা দেখতে, আমি আর আমার একটা ফ্রেন্ডস মিলে যাচ্ছি। ওখান থেকে যদি কিছু ক্লিপস আমি আনতে পারি চেষ্টা করবো আনার, ক্যামেরা তো নিয়ে যাচ্ছি না আমি, ফোন দিয়ে যদি কিছু শ্যুট করি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এখন রেডি হই এখন যাবো, বেরোবো এখান থেকে। 10-15 মিনিটের রাস্তা, সাইকেল টোটো ধরে যাবো। তো চলো দেখা যাক কতদূর যাওয়া হোক। আর আমি যদি কিছু ক্লিপস আনি তোমাদের জন্য নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো এখন রেডি হওয়া যাক, চলো। Thank you.
হ্যালো ভিউয়ার্স, আমি জানি আমাকে কীরকম লাগছে দেখতে এখন। অ্যাকচুয়ালি কাল রাতে ফাংশন থেকে এসে আমি শুয়ে পড়েছিলাম, সকালে কলেজ ছিল, তো কলেজ থেকে এসে নিয়ে এখন মানে কলেজ থেকে এসে নিয়ে দাড়ি ফাড়ি কেটে চুল ফুল কেটে ফ্রেশ হয়ে এসে নিয়ে এখন এডিটিংয়ে বসছি এই ব্লগটা ছাড়ার জন্য। তো আমার কী যে মাথাটা গরম হচ্ছে লোকটার উপর যে করেছে কাজটা। লোকটাকে বলেছিলাম যে দাড়িটাকে রাখবে, কেটে এই জায়গাটাকে রেখে দেবে, এই জায়গাটা আমার একটা বিয়ার্ড ছিল ছোটো একটা, বলেছিলাম চিন বিয়ার্ডটা রেখে দিতে। ছেলেটা ফোনে কথা বলছিল, মানে সিরিয়াসলি বলছি বোচড়ো মাথা করে আমি ছেলেটার উপর। ও হুট করে খুরপিটা পাট করে করে চালিয়ে দিল। আমি কী করলেন আপনি এটা? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনাকে বললাম যে আপনি সেভ করে এইটা রেখে দেবেন। উনি ফোনে কথা বলতে বলতে হ্যাঁ হ্যাঁ করলো, উড়িয়ে দিল। সিরিয়াসলি বলছি আর আপনি এটাতে আছে। আজকে একটা লাইফ লেসেন শিখলাম যে কখনো কাজ করার সময় ফোন ইউজ করতে না, এটা আপনাদেরকেও বলছি। কাজ যখন করবেন কাইন্ডলি ফোনটা ইউজ করবেন না। আমি সবাইকে বলে বলছি যে আপনারা কোনো দিনও কোনো কাজ করাতে গেলেন অথবা আপনারা কোনো জায়গায় গেলেন, ওখানে কেউ কাউর সাথে যদি কাজটা করাচ্ছেন, কাউকে দিয়ে যদি কাজটা করাচ্ছেন, তাকে কাইন্ডলি যখন কাইন্ডলি যদি দেখেন ফোন ইউজ করছে কাজ করার সময়, কাইন্ডলি ওনাকে একটু বারণ করবেন জাস্ট ওই সময়টুকু ফোনটা রেখে কাজটা কমপ্লিট করে তারপরে ফোনটা ইউজ করতে। মানে সিরিয়াসলি আমার যা মাথাটা গরম হচ্ছিলো না লোকটাকে, মানে সিরিয়াসলি আর বলতে চাইছিলাম ব্লগের মধ্যে, দাড়িটা কাটার সময় পাট করে এখানটা দিয়ে খুরপিটা চালিয়ে দিল। ছাড়ো এসব কথা, এখন হয়ে গেছে, এখন তো আমি তো আর কিছু বলতে পারবো না, করে ফেলেছে, তারপরে মানে মুখ খারাপ করে কী লাভ? ছাড়ো এসব কথা ছাড়ো। তো এখন আমি এখন খুব একটা ভালো মুডে আছি, মুডটা চেঞ্জ করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি মুডটা চেঞ্জ করার চেষ্টা করছি, মা আমার জন্য একটা মঙ্গিনিস থেকে একটা কেক এনেছিলো, তোমরা দেখতে পারো কীরকম দেখতে, মঙ্গিনিস থেকে একটা কেক এনেছিলো, ওটা এখন খাবো রাত্রিবেলা সন্ধ্যাবেলা এডিট করতে করতে। দেখো কীরকম দেখতে কেকটা, কি সুন্দর দেখতে, দেখো টেস্টি। এখন এডিট করতে করতে খাবো আর কালকে হয়তো সকালবেলা ব্লগ আসবে, যদি না আসে যদি এক্সটেন্ড করে দিই ব্লগটাকে তোমরা দেখতে পেয়ে যাবে নিশ্চয়ই, দু তিনের মধ্যে দেখতে পেয়ে যাবে। চলো ইটস ভেরি টেস্টি। তো এখন আমি কেকটা শেষ করে এখন একটা কাজ নিয়ে বসেছি, এটা ইলাস্ট্রেশন বলে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রেখেছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ডে হবে, একটা অর্ডার পেয়েছি। তো চলছে কাজ, এরকম করে আগাচ্ছে আগাক ছোটোখাটো কাজ। আপনাদের যদি এরকম ইলাস্ট্রেশন দরকার পড়ে আমার ইনস্টাগ্রাম ক্রিয়েটস, যেটা আমার আগের ইউটিউব নেম ছিল, ওখানে গিয়ে আমাকে ডিএম করতে পারেন, আমি ওখানে আপনাদেরকে প্রাইস লিস্টগুলো দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন। আমার ইলাস্ট্রেশনগুলো আপনারা গিয়ে দেখতে পারেন, ভেক্টর আর্ট করি, ফটোশপ করি, মানে রিজিমেন্ট করি, ওখানে গিয়ে দেখতে পারেন আপনার কাজগুলো। আমার ইনস্টা আইডি হচ্ছে ক্রিয়েট ZOO, মাঝখানে একটা হাইফেন আছে ক্রিয়েট _ZOO। আপনাদেরকে পেজটা দয়া করে দেখিয়ে দিচ্ছি, এই পেজটার কথা বলছি, এটা আমার পেজটা, এখানে আমার রিসেন্ট কাজগুলো আছে, দেখতে পারো তোমরা গিয়ে দেখো, ফলো করো। আর আমার ইনস্টাগ্রামটা আমার পার্সোনালটা জানো তো, যদি না জেনে থাকো আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, ওটা কি চেক করতে পারো। তো আমি দেখিয়ে দিচ্ছি, রাহুলস ব্লগ বলে আছে, দেখো আইডিটা হচ্ছে রাহুল রয় KOL28। তোমরা কি চেক করতে পারো, আমি ওখানে আমার ফটোজগুলো পোস্ট করি আমার, অথবা তোমার কোনো পেড শ্যুট হলে ওটার ফটোজগুলো পোস্ট করি, তোমরা কি দেখতে পারো। কোনো কন্ট্যাক্ট করার থাকলে ওখানে ডিএম করো, কন্ট্যাক্ট হয়ে যাবে।